ছি ছি ছি, ভাবুন একবার কতটা লজ্জাজনক বিষয়, এবং মানে আপনারা কতটা লজ্জাহীন, মানে আমি সিরিয়াসলি বলছি, যারা আমি এখন যে টপিকটার উপর ভিডিও করব, যারা সেই বিষয়টা করেছেন, আমি তাদেরকে বিশেষ করে বলছি, আপনাদের আপনারা না একদম পাতি নির্লজ্জ, আপনাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই। আমি কথা বলবো এখন এমন একটা বিষয় নিয়ে যেটা গতকাল ঘটেছে, এবং এই সিনেমাটাকে নিয়ে বোধহয় প্রথম থেকে সবচেয়ে বেশি নেগেটিভিটি উঠছিল, যে পোস্টারটা জঘন্য, এটা একটা পোস্টার ডিজাইন হয়েছে, এরও আবার রাম দেখতে হয়, এরও আবার রাবণ দেখতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক কিছু। কিন্তু এই সিনেমাটার হাইপটা এক তুড়িতে, এক নিমেষে একদম 5% থেকে 100%-এ উঠে গেছে। সিনেমাটার নাম হচ্ছে আদিপুরুষ। এবারে আশা করছি বুঝতে পারছেন আপনারা যে আমি কী নিয়ে কথা বলতে এসেছি। গতকাল বিকেলবেলার দিকে সাডেনলি দেখি সবাই আদিপুরুষ আদিপুরুষ করতে শুরু করলো। আমি তো ভাবলাম এ বাবা, ট্রেলার কি চলে এলো নাকি রে ভাই, মানে ট্রেলার চলে আসার মতো একটা হাইপ ক্রিয়েট হয়ে গেল। তারপরে শুনলাম হ্যাঁ, ট্রেলার চলে এসেছে, কিন্তু অফিসিয়ালি নয়, ট্রেলারটাকে লিক করা হয়েছে। আবার আপনারা যারা মানে এত নিজেদের বলেন সিনেমা প্রেমী মানুষ, এই সিনেমাকে সাপোর্ট করি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আপনারাই গিয়ে গিয়ে সেই সব চ্যানেলগুলোকে ভিউজ দিয়ে আসছেন যারা চুরি করে আদিপুরুষের ট্রেলারটাকে নিজেদের চ্যানেল থেকে আপলোড করেছে। এবং আমি দেখলাম বেশ কয়েকটা চ্যানেল, বেশ কয়েকটা লিঙ্ক আমার কাছে এসেছে, 20,000, 25,000, 30,000, কোনো কোনো চ্যানেল দেখলাম 1,00,000 ভিউজ, আমার কাছেও হোয়াটসঅ্যাপে এসেছে প্রায় 10-15 জন মতন পাঠিয়েছে। আবার তার মধ্যে কিছু কিছু জন বলছে সবচেয়ে লজ্জাজনক যে বিষয়টা, মানে শুনলেই গাড়ি ইড়ি করে উঠছে, বলছে ট্রেলারটা রিভিউ করে দাও দিদি। মানে কি না, ট্রেলারটা চুরি লিক হয়েছে, সেটাকে দেখে তুমি এক্সক্লুসিভ রিভিউ দিয়ে দাও, মানে আমি অফিসিয়ালি অপেক্ষা করবো না ট্রেলারটা দেওয়ার জন্যে। মানে এই যে এত কোটি কোটি টাকা খরচা করে সিনেমা বানানো হচ্ছে, কেন যে বানায় মেকার্সরা আমি বুঝি না, কারণ দর্শকরাই হচ্ছে মানে পাক্কা হচ্ছে, কি বলবো, আর মুখের ভাষা খারাপ হয়ে যাবে, ছেড়ে দিন। এই যে 500 কোটি টাকা প্রথমে এই ফিল্মটার বাজেট ছিল, তারপরে এর VFX আরও ভালো করার জন্যে আরও 100-150 কোটি টাকা এক্সট্রা খরচা করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। এই ফিল্মটার মোটামুটি বাজেট 600 থেকে 650 কোটি টাকা, এবং এই রকম একটা বাজেটের ফিল্মের যখন ট্রেলার দেখানো হয়, কিছু মানুষকে বিশ্বাস করে ধরো দেখানো হচ্ছে, সেখান থেকে সেই ট্রেলারটাকে লিক করে দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে, যে যার ধান্দা অনুযায়ী আছে, তো মানে যে যেখান থেকে যার ধান্দা মারতে পারবে আর কি, তাতে করে দেবে 500 কোটি টাকা খরচ হয়েছে, না 600 কোটি, না 1,000 কোটি, তাতে ওদের ভাড়মে যায়। কিন্তু আমার মানে যেটা ভেবে সবচেয়ে খারাপ লাগছে এবং লজ্জা লাগছে, সেটা হচ্ছে আপনাদের জন্যে। আপনারা যদি গিয়ে গিয়ে ওইগুলোকে ভিউজ না দিতেন, তাহলে ওরা আর নেক্সট চ্যানেল থেকে বা নেক্সট কোনো চ্যানেল সেটাকে আপলোড করার সাহস পেতো না, বা হয়তো করতো না। আলটিমেটলি ভিউজ না এলে তো ওরা করতো না, কিন্তু আপনারা গিয়ে গিয়ে সেগুলোকে ভিউজ দিচ্ছেন। হ্যাঁ, যাই হোক, আপনারা তো অনেকে বুঝেই গেছেন আদিপুরুষের ট্রেলার কেমন হয়েছে, অনেকে দেখে ফেলেছেন। আমি ট্রেলারটা অফিসিয়ালি আজকে রিলিজ হবে, এক্স্যাক্ট টাইম তো জানি না, নয় দুপুরে নয় বিকেলবেলা, অফিসিয়ালি রিলিজ হলে তবেই আমি এই ট্রেলারটা রিভিউ করতে আসব, তার আগে নয়। এবং আমি এই বিষয়টা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা প্রথমবার নয়, এটা এর আগেও প্রচুর সিনেমার সঙ্গে ঘটেছে এবং বারংবারই এটা ঘটে। তার মানে কি, একটা গোষ্ঠী বা একটা দল আছে যারা এটা করার জন্যেই কিন্তু সেই ইভেন্টগুলোতে উপস্থিত থাকে, যাতে করে রেকর্ডটা করে নিয়ে পরে কার্যসিদ্ধিটা করতে পারে। আমার মনে হয় যে এইগুলো এই ইভেন্ট করারই দরকার নেই, কারণ আদিপুরুষ এমনি ব্লকবাস্টার হবে, মানে সুপারহিট তো হবেই। তার কারণ একটা কথা আপনারা মাথায় রাখবেন, ধর্মর থেকে বড় আর কিচ্ছু নেই এই পৃথিবীতে, ধর্ম এমন একটা জিনিস। এবং এই আদিপুরুষ ছবিটা রামায়ণের অংশ, মানে আমরা রাম দেখতে পাবো, সীতা দেখতে পাবো, রাবণ দেখতে পাবো, হনুমান দেখতে পাবো, এবং মানে 74.4% আমি যদি খুব ভুল না করি হিন্দুইজম, মানে হিন্দু ধর্মের মানুষ বসবাস করে। তাহলে আপনারাই এবার বুঝে নিন যে কত লোক এই সিনেমাটা দেখতে যাবে। এই সিনেমাটার VFX ভালো হোক, VFX খারাপ হোক, এই সিনেমাটা দেখতে ভালো লাগুক খারাপ লাগুক, ওসব কিছু ম্যাটারই করে না, আলটিমেটলি ইমোশন সেন্টিমেন্ট, মানে রাম, ওটা রাম, ওটাই সেন্টিমেন্টেই মানুষ যাবে দেখতে। এবং এই ফিল্মটার বাজেট 600 কোটি হলে এই ফিল্মটা চোখটা বন্ধ করে 1,200 কোটি টাকা কামানোর ক্ষমতা রাখে, এবং আমার মনে হয় কামাবেও। যাই হোক, কী বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই জানাবেন। ভিডিওটা একটু অন্যরকম হলো,
কারণ এত লজ্জা লাগলো দেখে, ছি 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 ছি। আর ট্রেলার এলে আমি রিভিউ করছি, একটু অপেক্ষা করতে হবে তার জন্যে, আমি চুরি করা ভিডিও দেখে রিভিউ করতে পারবো না।